আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনারা এর মধ্যে একটা ব্যাপার জানেন যে কুয়েতে সাধারণ ক্ষমা দিছে, তো অনেকে আমাদের ইনবক্সে অনেক প্রশ্ন করছে সেই ব্যাপারটা নিয়ে চলে আসা। তার আগে অবশ্যই অনুরোধ থাকবে যে আপনি ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আরেকজনকে জানানোর জন্য। যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদেরকে জানানোর সুবিধার্থে। তো আমরা যে ব্যাপারটা নিয়ে আজকে চলে আসছি, আপনারা অনেকে বলতেছেন যে সাধারণ ক্ষমতে কারা দেশে যেতে পারবে, তো সাধারণ ক্ষমতে কারা দেশে যেতে পারবে এই ব্যাপারটা একবারে ক্লিয়ার। যাদের আইডি নাই বা আইডির ভ্যালিডিটি নাই, দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থান করতেছে, তারা যেতে পারবে। আবার এর মধ্যে অনেকে প্রশ্ন করছে যে আমার কোম্পানির মেলাপ বন্ধ, কোম্পানির নামে কেস হয়ে আছে, আমার কোনো কাজ নাই কিন্তু আমার আইডি আছে, আমি যেতে পারবো কিনা। না ভাইজান, আপনারা যেতে পারবেন না, আপনাদেরকে আরও অপেক্ষা করতে হতে পারে। তারপর অনেকে প্রশ্ন করছে যে আমরা ফ্রিতে যেতে পারবো কিনা, আমার কাছে এখন টাকা নাই, আমি কিভাবে টিকিট কাটবো বা যাওয়ার মতো অবস্থাতে নাই, বর্তমান পরিস্থিতিতে কাজও পাচ্ছি না। তাদের জন্য হচ্ছে যে আপনি টিকিট কাটতে হবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবেন। কারণ হচ্ছে যে কুয়েত গভর্নমেন্ট থেকে এখন যে সাধারণ ক্ষমতা দিছে, এটা সম্পূর্ণ বর্তমান পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য বা বর্তমান পরিস্থিতিটাকে আরও যেন দীর্ঘায়িত না হয়, খুব তাড়াতাড়ি শেষ করা যায়, সেজন্য এই সাধারণ ক্ষমা। সেজন্যে আপনি সম্পূর্ণ ফ্রি টিকিটে যাবেন, আপনার টিকিটও কাটতে হবে না। তবে এখানে একটা শর্ত আছে, বাংলাদেশের যে টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে আপনি ওখানে যাবেন এবং আপনাকে দেশে পাঠানো পর্যন্ত আপনাকে ওখানে অপেক্ষা করতে হবে, ওখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আপনি আবার ফেরত যেতে পারবেন না, আপনি কোথাও যাবেন আবার আপনি কোনো জিনিস কিনবেন, এই সুযোগ সুবিধাটা এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে আপনি পাবেন না। কারণ হচ্ছে আপনি যখন ফরওয়ানিয়াতে তাদের ক্যাম্পে চলে যাবেন, ওখান থেকে আপনাকে ওরা বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। তার মানে আপনি নিজে থেকে কোনো কিছু কেনাকাটা করে নিজের বাসা থেকে যাওয়ার সুবিধাটা পাচ্ছেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই প্রশ্ন করছে যে আমার পাসপোর্ট নাই, তাহলে আমি কীভাবে যাব। দেখেন, পাসপোর্টের ব্যাপারটা অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকতে হবে, কারণ আপনি যে বাংলাদেশি সেটা শনাক্ত করার জন্য আপনার পাসপোর্টের প্রয়োজন। এখন বাংলাদেশ দূতাবাস থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করে নাই বা বাংলাদেশ দূতাবাস থেকে এখনও সাধারণ ক্ষমার ব্যাপারটা নিয়ে কোনো ব্রিফিং করে নাই। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে, আপনি একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ এই ব্যাপারটারও সলিউশন বের হয়ে যাবে, এটারও আপনি সমাধান পেয়ে যাবেন। বাংলাদেশ দূতাবাস নিশ্চয়ই পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করবে, কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশি নাগরিক আর কুয়েত গভর্নমেন্টও চাচ্ছে যে আপনি যেন দেশে চলে যেতে পারেন। তারপর একটা প্রশ্ন হচ্ছে যে অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে বা অনেকেই প্রশ্ন করতেছে যে আমি কি আবার কুয়েতে ফেরত আসবো, আমার কি ফিঙ্গারপ্রিন্ট রেখে দেবে বা আমাকে কি ব্লক করে রাখবে। না, আপনাকে ফিঙ্গারপ্রিন্টও রাখবে না, ব্লক করেও রাখবে না। কুয়েত গভর্নমেন্ট থেকে একবারে ক্লিয়ার বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে যারা দেশে চলে যাবে তারা আবার নতুন ভিসা নিয়ে আসতে পারবে, কোনো ধরনের ব্লক বা কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না তাদের জন্য। তো এখন আপনি নির্ধারণ করবেন যে আপনি দেশে যাবেন বর্তমান পরিস্থিতিতে, না আপনি কুয়েতে থাকবেন। এখন আপনি যদি দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রিতে যেতে পারবেন, আপনাকে টিকিট কাটতে হবে না বা টিকিটের টাকাও জোগাড় করতে হবে না, এটা কুয়েত গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করতেছে। তো এটাই ছিল সর্বশেষ আপডেট সাধারণ ক্ষমার ব্যাপার নিয়ে। যারা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেক প্রশ্ন আপনাদের মধ্যে জমা হয়েছে, তারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। আর আপনি যদি ক্লিয়ার হয়ে যায় থাকেন, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে আরেকজনও শুনে আরেকজনও জেনে ক্লিয়ার হয়ে যায়। দেখতে থাকুন প্রতিদিন রিজওয়ানুল নবী, এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি না আবার কোনো দেখো ভিডিওতে। রিজওয়ানুল নবী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।